প্রশ্ন হচ্ছে রোজা রোজা রেখে মানুষের গোপন স্থান পরিষ্কার করা যাবে কিনা। ও আচ্ছা আচ্ছা, মানে অতিরিক্ত পশম যেটা, অতিরিক্ত পশম। আচ্ছা আচ্ছা ফাইন, এটা সুন্দর একটি প্রশ্ন। আসলে মাহে রমাদান আসলেই না আমাদের অনেক অনেক প্রশ্ন তৈরি হয়, যেটা যেটা খুব মানে আশ্চর্যজনক প্রশ্ন তৈরি হয় আর কি। যে এটা একটা চমৎকার প্রশ্ন, এটা জানা দরকার। অনেকে ভয়ে এটা করেন না, কেন করেন না আমি একটু তার আগে ব্যাখ্যা দিই, জবাব নিশ্চয় আপনি পেয়ে যাবেন। সেটা হচ্ছে অনেক সময় ব্লিডিং হলে আমরা অনেক সময় মনে করি রোজা ভেঙে যায়। কি হলে ব্লিডিং হলে রোজা ভেঙে যায়, যেন অনেকে ভয়ে নখই কাটে না, নখের পাশে ব্লেডে যদি কোনো কারণে ব্লিডিং হয়ে যায়। আবার অনেকে নাভির নিচের পশম এটাও কাটে না। এটার মূল কারণই একটা জায়গায় ব্লিডিং হওয়া, আর কিছু না। কিন্তু ব্লিডিং হলে আসলে রোজা ভাঙবে কিনা, এটার প্রশ্নের জবাব হচ্ছে রোজা ভঙ্গের কারণের মধ্যে ব্লিডিং হওয়া কিন্তু নেই। এর কারণ মনে রাখতে হবে, রোজা ভাঙা একটিমাত্র কারণ, মৌলিক কারণ মানে মোটা দাগে যদি আমি বলি, সেটা হচ্ছে আপনার কোনো খাদ্য কোনো পানীয় যদি আপনার স্টোমাকে প্রবেশ করে। আমি আবার রিপিট করছি, যেভাবে হোক স্টোমাকে প্রবেশ করলে হবে, খাদ্য এবং পানীয় এটা যদি স্টোমাকে প্রবেশ করে, ইভেন ধোঁয়া জাতীয় যেমন সিগারেট, এটা কিন্তু ধোঁয়া স্টোমাকে প্রবেশ করলে কিন্তু রোজা ভেঙে যাবে। ছোলা বুটের সাইজে যদি কোনো খাবার গলা দিয়ে আপনার ঢুকে যায় তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। নাকের ড্রপ গলা দিয়ে যদি এক ফোঁটা পরিমাণ স্টোমাকে ঢুকে যায় রোজা ভেঙে যাবে। কিন্তু গলা থেকে অথবা বডির অন্য কোনো জায়গা থেকে যদি কোনো কিছু বের হয় রোজা ভাঙবে না। যেমন ইউরিন বের হলে রোজা ভাঙবে না, স্টুল বের হলে রোজা ভাঙবে না, ব্লিডিং হলে রোজা ভাঙবে না, এগুলো কোনো কারণে রোজা ভাঙার সুযোগ নেই। তাহলে এই যে অতিরিক্ত যে গোপন পশম যেগুলো আছে এগুলো কাটলে রোজা অবশ্যই ভাঙবে না। কথা কি বুঝতে পেরেছেন? সো আমরা যেন কোনোভাবেই এটা না ভাবি যে রোজা ভেঙে যায়, নো নেভার, রোজা ভাঙবে না। আপনি যে কোনো সময় এটা কাটতে পারেন, উপরন্তু এটার ভয় যদি আপনি না কাটেন 40 দিন পরে কিন্তু আপনার নামাজ বা অন্যান্য ইবাদত মাকরুহ হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন।